বিএসটিআই এর নকল স্টিকার ব্যবহার করে ভেজাল শিশু খাদ্য, শনপাপড়ি, লিচি ও জুস তৈরির অভিযোগে এক কারখানাকে 50,000 টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে প্রায় 2,00,000 টাকা ভেজাল শিশু খাদ্য ধ্বংস করা হয়। সোমবার বিকেলে শেরপুর নকলা উপজেলার লয়খা উত্তরপাড়ায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেটে এই আদালত পরিচালনা করেন। সূত্র জানায়, লয়খা উত্তরপাড়ার বাসিন্দা বীর মুক্তিযোদ্ধা তোফাজ্জল হোসেন বিএসটিআই এর নকল স্টিকার ব্যবহার করে শিশু স্বাস্থ্যের জন্য ক্ষতিকর উপাদানে তৈরি লিচি, শনপাপড়ি ও জুস তৈরি করে তা বাজারজাত করে আসছিলেন। বিষয়টি গোপনে সংবাদের ভিত্তিতে জানতে পেরে নকলা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট বুলবুল আহমেদ ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেন। অভিযানে বিএসটিআই এর অনুমোদন না থাকা সত্ত্বেও নকল স্টিকার এবং স্বাস্থ্যের জন্য ক্ষতিকর উপাদানের ব্যবহার পাওয়ায় প্রায় 2,00,000 টাকার ভেজাল খাদ্য ধ্বংস করা হয়। এছাড়াও ওই ব্যবসা প্রতিষ্ঠানকে 50,000 টাকা জরিমানা করা হয়। জান্নাতুল আফসানা, চ্যানেল বাংলা।